হচ্ছে যে এর আগে আমরা সন্দেশখালীতে দেখেছি ইডি আক্রান্ত হয়েছে সিআরপিএফ আক্রান্ত হয়েছে এরা তো এদের যদি আমি মনে করি যে নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে তারা এসছিলেন প্রথম কথা তারা নরেন্দ্র মোদীর প্রতিনিধি হিসেবে আসেননি যেটা অন্যান্য রাজ্যে হচ্ছে তার সঙ্গে পশ্চিমবাংলায় মূলগত যে তফাৎ সেটা হচ্ছে যে এরা আসছেন কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশের জন্যে ফলে কেন্দ্রীয় সরকার পাঠাচ্ছেন সরাসরি যেটা অন্য রাজ্যে হচ্ছে সেটা এখানে বলা যায় না আর দ্বিতীয় হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের উপর আক্রমণের পরে আমরা গত পরশুদিন যেটা দেখলাম বা গতকাল যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাজ্য পুলিশের একজনকে তিনি একজন আক্রান্ত হলেন এবং তার শারীরিক অবস্থা নাকি অত্যন্ত খারাপ আমি আশা করছি সেই আমি আশা করছি যে তিনি যাতে সুস্থ লাভ করেন এবং এখানে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে মেরেছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে পুলিশ যে তিনজন পুলিশ মানে সংবাদ কালিতে প্রশ্ন গিয়ে আসবো আমি দেখুন ভূপতিনগরে আলাদা করে কি বলার আছে যেটা তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে বাইনারি হ্যাঁ আজকে আমরা যে কথাগুলো এতদিন ধরে বলছি কথাগুলো আজকে হয়তো ক্লিশে হয়ে যাচ্ছে এটা এটাও এটাও ঘটনা কিন্তু কথা হচ্ছে যে আমরা তো এর থেকেও বেরোতে পারছি না আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি আমরা কি আলোচনা করছি যে একটা কেন্দ্রীয় নির্বাচন হচ্ছে যে সাড়ে আট পারসেন্ট বেকার ভারতবর্ষে গত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি চুরাশি শতাংশ মানুষের আয় কমে গেছে দু হাজার পরে ন প্রায় পঁচানব্বই লক্ষ পরিবার নতুন করে গরিবী সীমার নিচে নেমে গেছে আজকে তো আমরা এসব নিয়ে আলোচনা করছি না আমরা তো আলোচনা করছি না যে পঁয়ষট্টি লক্ষ এমএসএমই বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এক কোটি মানুষ শুধু এ এম আজকে নতুন করে বেকার হয়েছে আজকে শিক্ষার আজকে এমন অবস্থা যে আইআইটি বম্বে ছত্রিশ শতাংশ যারা পাশ করে বেরিয়েছেন তারা প্লেসমেন্ট পাননি তাই তো এই ভয়াবহ অবস্থা অথচ আমরা বিশ্বের পঞ্চম অর্থনীতি আমরা তো এই নিয়ে আলোচনা করছি আমরা কি নিয়ে আলোচনা করছি বলুন বিমান শঙ্কর বাবু না একটা কথা বলি সেটা হচ্ছে ওই মাঠের বাইরে দাঁড়িয়ে হায় আমার একই হলো বলে মাথা না চাপড়ে আমি কংগ্রেস এবং সিপিএম যে তারা সবচেয়ে সমস্যা হচ্ছে সিপিএম এবং একজন নেতা প্রায় আত্মস্বরে বলেছেন যে চেষ্টা করুন যাতে ন্যাশনাল সিম্বল আমাদের পার্টিটা থাকে নইলে আমাদের সিম্বলটাও হাত ছাড়া হবে এখানে সেই জন্য দাঁড়িয়ে পড়েছে যদি আমাদের ভোট পক্ষে তৃণমূলকে জিতিয়ে দেওয়া যায় ছ পার্সেন্ট সাত পার্সেন্ট ভোট পাওয়া

একটা হিস্টোরিক্যাল প্রেক্ষাপটে বাইনারি হয় বাইনারি যদি উত্তরটা দিতে পারেন

প্রতিনিধিকে শুনতে হবে আজকের তুলনায় হয়তো টাকার অ্যামাউন্টটা কম কিন্তু আজ থেকে অন্তত এগারো বছর আগে